কেমন আছো সবাই? সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিজয় আছে ধর্মপদাতে, আমার বাড়ি থেকে একটু দূরে, ওখানে এসেছি মাকে না ভিজে। এখানে চারিদিকে বম থেকে বাজি থেকে সব রকম এ হচ্ছে, এখানে আলোর জন্য মুখটা দেখাতে পারিনি। চলো একটুখানি এগিয়ে যাবো, যে দেখবো ছবিটা আসে নাকি। ছবি তোলার সময় একটি ঠাকুমা সাহায্য করলো মুখটা দেখানোর জন্য, ধন্যবাদ জানাই। সাইড থেকে ফানুস ছাড়ছে, এদিকে সব নাচছে গাইছে, সাইডে বোম আরও নানা রকম বাজি সব ফাটছে, এখানে সব দাদারা নাচছে এ করছে। ও ভাই, ওখানে কি হলো? এখন মাকে নিয়ে যাচ্ছে, বিজয় হবে এবার, চলো যাওয়া যাক। আস্তে আস্তে এগিয়ে আসছে মা আমাদের, এদিকে আতশবাজি ফাটছে হচ্ছে, চলো দেখা যাক। অন্ধকারের জন্য মুখটা ভালো করে দেখাতে পারছি না ঠাকুরের, ওর জন্য দুঃখিত। চলো এই সাইডে যা পোকা, ভিডিও তো তুলতেই পারছি না, চলো ওই সাইড থেকে ছবিটা তোলা যাক। চলো এই দিক থেকে ভালোভাবে দেখাতে পারবো মুখটা। এই তো চলে এসছে, এদিক থেকে তো ভালোভাবে মুখটা আসছে, চলো দেখা যাক। সবাই মিলে ঠাকুরটা তুলে নিয়ে জলের দিকে আগাচ্ছে, আবার আসছে বছর, আবার হবে, আবার একটা বছরের অপেক্ষা। চলো আস্তে আস্তে ঠাকুরটা নামাচ্ছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, করতে ভুলো না জানো। ঠাকুরটা নামাতে একটু অসুবিধে হচ্ছে, কারণ ঠিকঠাক মতো ঘাট করা নেই, ওই জন্যই দাদারা নামাতে একটু অসুবিধায় পড়েছে। তবু ঠাকুরের আশীর্বাদ রয়েছে, আস্তে আস্তে ঠিকই নেমে গেল। এবার ঠাকুরকে একটু ঘোরাবে, ঘোরানোর পর পিজ দিয়ে দেবে। সামনে এদিকে ভলেন্টিয়ার দাদারা আছে, সব সহযোগিতা করছে। চলো দেখা যাক, এই বিজয় হয়ে গেল, আবার আসছে বছর, আবার হবে, দেখা যাবে। তোমাদের সাথে আসছি পরের ভিডিও নিয়ে, চলো এখন যাওয়া যাক আগের দিকে, যে শান্তি জল নিতে হবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে, টাটা, বাই বাই, আসছি আবার পরের ভিডিও নিয়ে।